এদিকে হবিগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে এতে হাওড়ের বড়ো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বিকেল সাড়ে পাঁচটার দিকে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা গজনাইপুর দেবপাড়া ও পানিমদা ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয় শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে এতে বড় ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সংখ্যা রয়েছে এদিকে সন্ধ্যায় ঘাটের আহমেদাবাদ দেওরগাছ গাজীপুর গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ও কালবৈশাখী ঝড় হয়